নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে 50 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে, শিলচরে জানালেন মন্ত্রী। আরজিকোর কাণ্ডের সুবিচার চাই আত্মসহায়ক গোষ্ঠীর মিছিল শিলচরে। বারাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, বৃষ্টিতে রাস্তার সংস্কারে খুব সুস্মিতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বুধবার মন্ত্রী রঞ্জিত দাসের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মন্ত্রী রঞ্জিত দাস জানান, সরকার কর্তৃক রাজ্যে 40 লক্ষ ভুয়ো রেশন কার্ড খুঁজে বের করার পাশাপাশি সরবরাহ বিভাগের তরফে ইতিমধ্যে 50 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা মানুষের বাদ পড়া সদস্যদের নাম শীঘ্রই অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। অপারেটরদের ভুলের কারণে রেশন কার্ডে রাজ্যের অসংখ্য পরিবার সদস্যদের অন্তর্ভুক্তিতে বিসঙ্গতি দেখা গেছে। প্রকৃত মানুষের নাম বাদ পড়ায় বিষয়টি সরকারের নজরে রয়েছে। খুব শীঘ্রই বাদ পড়া মানুষের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা হবে। এ মর্মে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসককে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের 10 লক্ষ প্রভাবশালী মানুষ তাদের রেশন কার্ড সরকারের কাছে তুলে দিয়েছেন। সব মিলিয়ে আসামে 50 লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী দাস। তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন রাজনীতিমুক্ত হওয়ার পাশাপাশি দলীয় প্রতীকচিহ্ন থাকবে না, জনগণ নয়। এবার পঞ্চায়েত সভাপতি নির্বাচন করবেন গ্রুপ সদস্যরা। আগামী 31 আগস্টের মধ্যে পঞ্চায়েত ও 7 সেপ্টেম্বরের মধ্যে ব্লক রিঅর্গানাইজেশন করা হবে। 2001 সালের সেন্সাস অনুযায়ী এই ব্লক রিঅর্গানাইজেশন করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা হবে। রেশন কার্ড আমার আছে, অসমত রেশন কার্ড আছে 66,25,970 মানুহৰ রেশন কার্ড আছে আজি দিন। এইটো কিন্তু আগতে কিন্তু ইয়াৰ পৰা মানে লেস দেন 10,75,000 আছে। কাৰণ আমি নতুনকৈ এইট কৰিছোঁ, 10 লাখ আমি রেশন কার্ড নতুনকৈ এড কৰিছোঁ, এতিয়া 66 হৈছে। আর টোটাল যদি বেনিফিচিয়ারি যদি চাওঁ আমি 2,31,00,000 35,559 আমার বেনিফিসিয়ারি আছে রেশন কার্ডের। ঠিক তেনেকে আমার কাছাড় জেলার, কাছাড় জেলার আমার রেশন কার্ড আছে 3,62,000 কাছাড় জেলার আছে। আর বেনিফিসিয়ারি আছে 12,96,000 আমার মানে কাছাড় জেলার। ঠিক তেমন হাইলাকান্দিত আছে 1,42,903 আছে রেশন কার্ড বেনিফিসিয়ারি আছে 5,42,000। তারপর তেমনি আমার করিমগঞ্জটো আছে আমার রেশন কার্ড আছে প্রায় 2,48,000। আর তেমন আমার বেনিফিসিয়ারিও আছে, ডাটাটো আছে। এই রেশন কার্ড নতুন করে দেওয়ার পিছন আমি এটা আমি চাউল দিয়ে আসো 1,22,283 মেট্রিক টন। শালচাপড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে বুধবার এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। শহরতলীর কুমারপাড়া নির্জয়নগর সংলগ্ন জানটিঙ্গামুখ বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা শেষে অরুণাচল পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। আরজিকোর মেডিকেল কলেজ কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে তারা আর্জি জানিয়েছেন। ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিন কুমারপাড়া নির্জয়নগর জেপির প্রাক্তন জেপি সভানেত্রী ফরিদা পারভিন লস্কর, অপর্ণা পাল, বিনা বেগম বড়ভূইয়া, নীতা পাল, সুলতানা বেগম লস্কর, পিঙ্কি রবিদাস, সায়রুন্নেসা প্রমুখ মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এই যে বোন আমাদের মৌমিতা দেবনাথ, যে একজন মহিলা নারী, ওর উপর এত নৃশংসভাবে র্যাপ হয়েছে, অনেক ধর্ষণের কথা শুনেছি, গ্যাংরেপের কথা শুনেছি, কিন্তু এরকম একটা বেদনাদায়ক মর্মান্তক রেপ কাণ্ড শুনেনি। ওর শরীরে 113টা কামড়,
ওর ঠুটে কামড় গলার মধ্যে এমন জোরে করে টিপা দেওয়া হয়েছে যাতে চোখের মণি দিয়ে রক্ত বের হয়। আপনারা জানেন কত কষ্ট হয় চোখের মণি দিয়ে যখন রক্ত বের হয়। আরও অনেক কিছু পোস্টমর্টম রিপোর্টের মধ্যে এসেছে, ওর যে দুটা পাও প্রথমে ভেঙে দেওয়া হয়েছে যাতে ও কোনো নড়াচড়া না করতে পারে, এবং ওর যে কলিগ দুজন মহিলা ডাক্তার শুনেছি ওরা কিভাবে এই কাণ্ডে জড়িত ছিল। আমি একজন নারী হয়ে আমার উপরে জঘন্য লাগছে এবং বলতেও খুব খারাপ লাগছে, এবং এই সমাজে যারা কাপুরুষরা এইভাবে কাণ্ডতে জড়িত আছে, আমি বিনম্রভাবে আমরা এখানে যারা সদস্য গুটের মহিলারা আছি আমরা করোয়া জুড়ে সবাই আমরা করোয়া জুড়ে অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং মমতা দিদির কাছে যাতে এটার একটা সঠিক তদন্ত হয়, সিবিআই এর তদন্তের দাবি করছি, তৎসঙ্গে ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচারটা হয় এবং এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে আগামী প্রজন্মে এইরকম কোনো কাণ্ড যাতে আমরা দেখতে পারি না এবং শুনতে পারি না। আমাদের যে কোনো বোনের ভারতবর্ষের কোনায় কোনায় আমরা মহিলারা আছি, যেই দিনে ঘটনাটা হয়েছে 15 আগস্ট এই দিনে স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা মহিলারা এখনো স্বাধীন নয়, পরাধীন। এটার একটা উদাহরণ হয়েছে যে আরজি কর মেডিকেল হসপিটাল। বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এই মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগ মুহূর্তে তড়িগড়ি শিলচর শহরের বিভিন্ন বেহাল সড়ক মেরামতির কাজে নেমেছে পূর্ত বিভাগ, যাতে মুখ্যমন্ত্রী যাতায়াতে কোনো অসুবিধা না হয়। এদিকে রংপুর বিআইপি সড়কে যখন বিভাগের তরফে মেরামতির কাজে নামেন তখন স্থানীয় কিছু যুবক কাজে বাধা প্রদান করলে রংপুর পুলিশ এসে ওই যুবকদের তাড়িয়ে দেয়। পরে পুলিশের নজরদারিতে চলে মেরামতির কাজ। স্থানীয় যুবকদের বক্তব্য, এতদিন যদি এলাকায় গর্তময় রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়েছে তখন কেন মেরামত করা হয়নি? প্রতিদিন স্কুটি বা বাইক নিয়ে যাতায়াত করার সময় রাস্তায় গর্তের কারণে অনেক লোকের দুর্ঘটনাগ্রস্ত হতে হয়েছে, তাই তারা কাজে বাধা দিয়েছেন যাতে মুখ্যমন্ত্রী ও এই সড়কের দৃশ্যটি সচক্ষে দেখতে পান। আজকে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে, তখন আমরা সব বাই তারা কতজন মিলিয়ে আমরা গ্রামের সব মিলিয়ে প্রোটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে স্যান্ড দিয়া প্লাস মাটি 99% এগুলা মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে, এটা তো একদিন পরে আজকের রাত্রে যাইব বৃষ্টি হইব কালকে সেম গাতা প্লাস এগুলা যেটা যে দেওয়া পুরো একদম গাতা হয়ে যাইব। তখন তারা দেখানি হয়েছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্ট হয় ডেইলি আমরা সামনে, যেগুলা আনরেজিস্টার্ড হয় না যেগুলা, হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা সামনে হয় এগুলো আমরা কইলাম যে দেখুন চাই এট এ টাইম। আজকে সকালে যখন 11:30-11:30 সময় কাজ চলে তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট, ও দেখুন তারা দেখাইছি কিন্তু, হ্যাঁ যে দেখুন এটা তারার সামনে তখন হয়েছে অ্যাক্সিডেন্টটা, ওটা আমরা দেখাই দিছি। ওটাই যে কইতে চাইমু যে এই যে এগুলো যে খাজ যেটা চলে পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা এই যে খাজটা ওর শুনলাম যে আগামী 24 তারিখ হিমন্ত বিশ্ব শর্মা স্যার আইতরা ও সরি কালকে আইতরা এটার লাগিয়া বলে খাজটা ওর অতদিন গত এক সপ্তাহ 10 দিন থেকে গিয়া এই খাজটা হইল না কেন, হ্যাঁ আজকে অতদিন আমরা যে লোকাল পাবলিক 3 মাস থেকে যে আমরা হ্যারাসমেন্টটা হই আর যে, হ্যাঁ স্কুটি লইয়া বাইরে তো আর চলার কোনো ক্ষমতা নাই, চৌকে মুখে লাল লইয়া একদম অবস্থা খারাপ হয়ে যায় ওরকম, আর সাইকেল আর ওই পচারি আরও বেজান যার যার আর একদম বড় বড় চাকাওয়ালা টায়ারওয়ালা গাড়ি যারা যার একমাত্র তারা সেফলি যার, হ্যাঁ আমরা তো ফরচুনার বা আমরা বড় গাড়ি কিছু নাই, আমরা স্কুটি হ্যাঁ বা সাইকেল লইয়া বাইরে হইরাম টুইলার লইয়া বাইরে হইরাম, তখন কিনা ওর আমরা অসুবিধাটা আমরাও ভুক্তভোগী হই যার। বহুদিন ধরে শিলচর শহর সহ গ্রামাঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হোলদেল নেই। হাসপাতাল রোড থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় ভুক্তভোগী জনগণ একের পর এক প্রতিবাদ সাব্যস্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত স্থানীয় প্রশাসন পূর্ত বিভাগ NHIDCL রাস্তাঘাটের সংস্কারে এগিয়ে আসেনি। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর সফরকে ঘিরে মদুরা পয়েন্ট থেকে রংপুরে আসার পথে মাটি ফেলে রাস্তায় গর্ত ভরাটের কাজে তৎপর হয়ে উঠেছে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাতের অন্ধকারে শহরের বেহাল রাস্তাঘাট সংস্কার থেকে বিরত থাকার জন্য প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে প্রেমতলা সেন্ট্রাল রোড হাসপাতাল রোড রাঙ্গেরখাড়ি মেহেরপুর ও আউলিয়া বাজার হয়ে যখন মুখ্যমন্ত্রী সহ তার কনভয় যাবে তখন তিনি বুঝতে পারবেন যে শিলচরের জনসাধারণের রাস্তাঘাটের বেহাল দশায় কীভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হয়তো শিলচরে মুখ্যমন্ত্রীর এই সফরসূচি ওনার জন্য স্মরণীয় ভূমিকা পালন করবে। আগামীতে নাগরিক যন্ত্রণা মেটাতে মুখ্যমন্ত্রী শর্মা শীঘ্রই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন
তাতে বাধ্য হবেন বলে আশা প্রকাশ করছেন সুস্মিতা দেব। শিলচরে আসামের মুখ্যমন্ত্রী আসছেন, উনি বর্জলাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন। আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্ত ঠিক করা হচ্ছে, মাটি ফেলা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে, NHK, NHIDCLK আর PWD ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড, সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড, হসপিটাল রোড থেকে রাঙ্গিরখারি আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন, এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা ডিপার্টমেন্ট করলো না, মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না। আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে, ওনার তো 50টা মতো গাড়ি থাকে, ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে। এই অনুরোধটা আমি আবার বলছি NH, স্টেট গভর্নমেন্ট, PWD এবং NHIDCLকে করছি, রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না, মুখ্যমন্ত্রীকে এই রাস্তা দিয়ে যেতে দিন। মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা সফরকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত, বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে বৃহস্পতিবার বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওনার সফরকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এদিন বর্জলঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, রয়েছে বিশাল জনসভাও। তাই ওনার আগমনের পূর্বে বুধবার বর্জলঙ্গা পায়োনিয়ার সংঘের মাঠে কাজের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি সরজমিন পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর মধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বরাক সফর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফর যাতে আবহাওয়া অনুকূল থাকে এবং সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করা হয় তার জন্য প্রার্থনা করলেন মাদ্রাসা পড়ুয়ারা। বুধবার বিকেল বেরাঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ুয়া ও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কর্মকর্তারা এই প্রার্থনা করেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আসামের উপসভাপতি MM হানিফ লস্কর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানগুলো সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুদ্দিন লস্কর, হায়দুর হোসেন বড়ভুইয়া, আব্দুল কাইম মজুমদার, তৈয়ব আহমেদ বড়ভুইয়া প্রমুখ। মুখ্যমন্ত্রী সুস্থ থাকা, সবল থাকা, আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ডায়নামিক, আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ডায়নামিক মুখ্যমন্ত্রী হই, ডায়নামিক মুখ্যমন্ত্রী খেনে হই, তাই না? 18 ঘন্টা কাজ করি, 18 ঘন্টা খাদ যে মানুষে করেন 6 ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা ঘুমাই আসলে মানুষ তো সুস্থ থাকতে লাগবে। এবং দেখুন আমরা বরাকবেলির মানুষ, তাই না? আমরা বরাকবেলিতে আইতরা, বিশেষ করে শিলচর আইতরা, শিলচর যেখানে আপনার আমরার একদম গোবিন্দপুর, এটা আমরা একবারও ক্লোজ জায়গা, প্রিয় জায়গা, ওই জায়গার মধ্যে আইতরা, এই জায়গার মধ্যে আইয়া যদি মুখ্যমন্ত্রীর সুন্দরভাবে আটতে পারেন না, চলতে পারেন না, তা আমরা কোনো মানে ভালো লাগতো না, আরাম লাগতো না। এর কারণে এখন আবহাওয়া প্রতিকূল তো অন্য কোনো কিছু দ্বারা সম্ভব না ঠিক করা। আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করিয়া যাতে কালকে এই আবহাওয়াটা সুন্দর থাকে এবং 3 দিনের টান বরাক সফরটা সুন্দর থাকে এবং বরাক উপত্যকার প্রতি টান মানে অন্য ধরনের একটা নজর আমরা চাইয়া যে বরাক উপত্যটা আসামের মধ্যে 1 নম্বরভাবে উন্নত করার লাগে আমরা তার কাছে আশা রাখি আর কি। আমরা একটার পর একটা দাবি রাখবো, এই দাবিগুলো তাই পূরণ করবা, তাই সুস্থ থাকলে না তো আমরা দাবি পূরণ করতে পারবো, ওটাই কিন্তু আজকে এখানে হইলো বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি, ছাত্র এবং শিক্ষকবৃন্দ এবং এলাকার মুরব্বী বা আমার রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আরও সদস্যবৃন্দ আমরা এখানে মানে মোনাজাতের এই প্রোগ্রামটা করছি। রাজনীতিকরণ না, এটা হলো সম্পূর্ণ একজন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, আর তাই সুস্থ থাকা আমরা সবার দরকার, এটা কিন্তু কোনো রাজনীতিকরণ না। আজকে দমন ফিল্ডার কেউ রাজনীতিকরণ না করে, মাদ্রাসাটাও রাজনীতি না, এটা হলো একটা দোয়ার জায়গা, পবিত্র জায়গা, এই পবিত্র জায়গাতে ইয়া পবিত্র বাচ্চাই নফর আলিম। আরজি করের প্রতিবাদ শিলচর শহর যেন থামতেই চাইছে না, শুধু শিলচর শহর নয়, এই বরাক উপত্যকায় বিভিন্ন জায়গায় প্রতিদিন কোনো না কোনো সংগঠন নানাভাবে তাদের প্রতিবাদ সাব্যস্ত করছে। মঙ্গলবার প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রায় 200 মহিলা দীক্ষা সমাবেশে উপস্থিত হন। সমাবেশে আরজি কর নিয়ে গ্রহণ করা সরকারের বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। কিছুদিন আগে ওনার মা মারা গেছেন, আমি 2 দিন পরে মারা যাব, কিন্তু আমাদের সন্তানরা এইগুলো পেয়ে যাবে, সেটা বন্ধ হবে, বন্ধ হতে হবে না, আরো অনেক হবে, কিন্তু
সিস্টেমে ফেলতে হবে, কি সিস্টেমে ফেলতে হবে আপনারা ঠিক করুন। আর কি করে আজকে 9 তারিখ ঘটনা ঘটলো, আজকে কত তারিখ? 21 তারিখ। আজকে পর্যন্ত দেখা যাচ্ছে আমরা সমাজে বিচ্ছিন্ন, আমরা সমাজের বিচ্ছিন্ন, কিন্তু যারা ঘটনা করেছে ওরা কিন্তু আজকে সেফ গার্ডে আছে। ওয়াই? কেন ওদেরকে কেন লুকিয়ে রাখা হয়েছে? কেন ওদেরকে সামনে আনা হচ্ছে না? সঞ্জয় তো একটা শিখণ্ডীকে দাঁড় করা হয়েছে যাতে পুরো ঘটনাকে ডেকে দেওয়া যায়, এবং তাই হচ্ছে আজকে পর্যন্ত রাজনৈতিক মার্চ চলছে, রাজনৈতিক খেলা চলছে। এর বক্তব্য নেওয়া হচ্ছে, তার বক্তব্য নেওয়া হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, সেখানে সেটা হচ্ছে। আমরা সেটা চাইছি না, আমরা চাইছি বিচার। যে করেছে বা যারা করেছে তাদেরকে সামনে আনুন। শিলচরের সিসিটিভি ইনস্টলেশন, রাতে পুলিশি টহল বৃদ্ধি, অন্ধকার এলাকায় আলোর ব্যবস্থা করা সহ জরুরি হেল্পলাইন নম্বর জারি করার দাবিতে কাছাড়ের জেলা শাসককে বুধবার একটি স্মারকলিপি প্রদান করল সংঘ চল এনজিও। এদিন বরাকের আওয়াজ সহ বিভিন্ন সমাজকর্মী ও অন্যান্য সংস্থার মহিলারা কৌশলগত বিভিন্ন বিষয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠকে মিলিত হন। শহরের কর্মীজীবী বিভিন্ন মহিলা সহ স্কুল কলেজ ছাত্রীদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলি নিয়েও জেলা শাসকের সঙ্গে এদিন কথা বলেছেন তারা। সংগচল এনজিও নারী নিরাপত্তার বিষয়ে স্মারকলিপি প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দীর্ঘক্ষণ আলোচনার পর জেলাশাসক রোহন কুমার ঝা আশ্বস্ত করেছেন যে গোটা বিষয়গুলো গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বরাক সফরের সময় তা তুলে ধরা হবে। জেলার কর্মজীবী মহিলা সহ সকল ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের নজরে আনার পাশাপাশি এর সম্ভাব্য সমাধান শীঘ্রই পূরণ করার আশ্বাস দিয়েছেন জেলাশাসক। এদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একজন অটো চালকের দ্বারা হয়রানির ঘটনায় সংস্থা গভীরভাবে উদ্বিগ্ন, ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীর শাস্তি দাবি করেছেন তারা। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী সংস্থার কর্মকর্তারা। তো আমাদের রিকোয়েস্ট হলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে এবং যেগুলো নন ফাংশনাল ক্যামেরা আছে ওসবকেও ঠিক করা হবে। সেকেন্ড রিকোয়েস্ট হলো শিলচর শহরে যে গলিগুলো আছে ওসবের লাইটগুলো ওয়ার্কিং না, তো সব শহরের যে লাইটসগুলো আছে ল্যাম্প পোস্টগুলোকে ঠিক করা। থার্ড, পুলিশের পেট্রোলিং করা রাত্রে 8টা বা 9টার পরে, কারণ ওয়ার্কিং ওমেন যারা চাকরি করছে ওরা ঘরে যাচ্ছে, বিজনেস ওমেনরা 7:30-8টার পরে ঘরে যাচ্ছে, বাচ্চারা স্টুডেন্টরাও টিউশন থেকে ঘরে যাচ্ছে, তো এটা অনেক আনসেফ হয়ে যায় মেয়েদের জন্য। সো ডিসি স্যার উনি বললেন যে উনি সিসিটিভি ক্যামেরা এবং লাইটের ব্যাপারটা নিয়ে একদম খুব শীঘ্রই উনি কাজ করা শুরু করবেন। অ্যান্ড লাস্টলি পেট্রোলিং নিয়ে এসপি স্যারের সাথে নিয়ে কথা বলুন বা আমাদেরকেও দেখা করতে বলা হয়েছে। একদম, তো আমরা এসপি স্যারের কাছেও যাবো, কারণ উনি বলেছেন পার্সোনালি উনি এসপি স্যারকে রিকোয়েস্ট করবেন পেট্রোলিংয়ের ব্যাপারটা নিয়ে কী করা যেতে পারে। রাত্রে বেশ অফিস থেকে বা কেউ কোনো কাজ থেকে বা হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় ম্যাক্সিমাম জায়গায় স্ট্রিট লাইট থাকে না বা অন্ধকার থাকে, তো পেট্রোলিংটা থাকলে কি হয় রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক সুবিধা হয়, কেন 9-10 ছেলেমেয়েরা তো টিউশন থেকে বাড়ি ফিরে অলমোস্ট 8:30 হয়, দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার হ্যাজ টু বি টেকেন প্রপারলি। কলকাতার আরজি কোর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে গত 9 আগস্ট নৃশংসভাবে হত্যা ও ধর্ষণের লোহমর্ষ ঘটনার বিরুদ্ধে আজ দিগর শ্রীকোণায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS। এই জন্য পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ সংগঠনগুলোর পক্ষে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। সংগঠনের কর্মীরা ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করো, নারী হত্যা ধর্ষণ বন্ধ করো, কলকাতার আরজি কোর মেডিকেল কলেজের চিকিৎসকদের নৃশংস ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত অপরাধীদের ফাঁসি চাই, ফাস্ট ট্র্যাক কোর্টে মহিলাদের উপর সংঘটিত আক্রমণের সমস্ত ঘটনার বিচার সম্পন্ন করতে হবে, ধর্ষণ ও হত্যার বলি আরজি কোর মেডিকেল কলেজ ছাত্রী পরিবারকে ন্যায় প্রদান করতে হবে, আরজি কোর মেডিকেল কলেজ ধর্ষণ ও হত্যার প্রমাণ লোপাটের চক্রান্তকারীদের গ্রেফতার করতে হবে ইত্যাদি স্লোগানে পথ উত্থল করে বিক্ষোভ মিছিল করেন। দিগরশিকুনার অঞ্চলের ছাত্রছাত্রীরা আজ আরজি কোর মেডিকেল কলেজের যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদ করেছে এবং জোরালো দাবি জানাচ্ছে যে ওদেরকে অতিসত্বর দোষীদেরকে যাতে দোষীদেরকে অ্যারেস্ট করা হয় এবং শাস্তি প্রদান ফার্স্ট ট্র্যাক কোর্টের মধ্য দিয়ে যাতে শাস্তি প্রদান করা হয়, এবং পাশাপাশি আমরা মনে করি যাতে মদ ড্রাগস জুয়া এবং পর্নোগ্রাফি ভারতবর্ষ মাটিতে থেকে যতদিন পর্যন্ত
বন্ধ করা হবে না, ততদিন পর্যন্ত নারী নির্যাতন বন্ধ হবে না। তাই এডিএসওর পক্ষ থেকে জোরালো দাবি হচ্ছে মদ ড্রাগস এবং পর্নোগ্রাফি যাতে বন্ধ করা হয়, এই বলেই আমাদের আন্দোলন শেষ করছি। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে বুধবার কাছাড়ের বলখলায় এক বিশাল মোমবাতি মিছিল বের করলো স্থানীয় মহিলা ও এলাকার বিভিন্ন সংস্থা ও সংগঠন। শেডোর সংস্থা ও সবুজ সংঘ ক্লাব উদ্যোগে আয়োজিত এদিনের মিছিলটি বলখলা পুরান বাজারের সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে কাশীপুর পয়েন্টে এসে সমাপ্তি হয়। এদিন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সহ বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা ও কর্মকর্তারা উপস্থিত থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসকদের সুরক্ষা সহ মহিলাদের নিরাপত্তা প্রদানে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এদিন উপস্থিত ছিলেন বখলার সভানেত্রী স্বপ্না দাস, সেডের সম্পাদক অজিত দাস, ব্লক কোঅর্ডিনেটর মনোরঞ্জন সূত্রধর, সবুজ সংঘ ক্লাবের গৌতম ধর চৌধুরী, বরকলার জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী প্রমুখ। মহিলাদের কাছে এক উদাহরণ থাকবে যে দেখো আমি চলে গিয়ে তোমাদের কণ্ঠস্বর আমি খুলে দিয়েছি, তোমরা বসে থাকবে না, তোমরা প্রতিবাদ জানাবে। প্রতিবাদ সমবেত প্রতিবাদ হলে অনেক বড় বড় গাছকেও ধ্বংস করা যায়। সাবধান, যারা মহিলারা এখন সাবধান হয়ে যাবেন, কোনো দিন কোনো মহিলাদের সর্বনাশে যেতে চাইবেন না, ভালো করে থাকবেন, সবাই এক থাকবেন, সবাই একজুট হয়ে থাকলে এমনিতেই দেখবেন শক্তি আসে। আমরা নারী, আমরা সব পারি, আমরা মমতাময়ী অথচ আবার দুর্গা সংগ্রাম মূর্তিও হতে পারি। কাজেই আমাদের এখন কোনো কোনো জায়গায় সংগ্রাম মূর্তি ধরতে হবে, মেয়েদের কঠোর হতে হবে। কেন, মেয়েরা কি কিছু দিতে পারে না সমাজকে? আজকালকার সমাজ, আজকালকার দিনে একটা পুরুষ যা সমাজকে দিতে পারে, একটা পুরুষ যা পরিবারকে দিতে পারে, এর চেয়ে অনেক বেশি দিতে পারে একটা মহিলা। সেই এক একটা পরিবার এক একটা মহিলাদের উপর নির্ভর করছে, কেন পারবে না? তবে মহিলাদের প্রতি এই অবিচার কেন, কেন অবিচার হবে? আমি ধিক্কার জানাই সেই সমস্ত পুরুষদের, নির্লজ্জ পুরুষদের। আমি জানি অনেক পুরুষ সমাজও মর্মাহত, আমি পুরুষদের সমস্ত পুরুষদের বলছি না, কিন্তু যারা এই কু মনোবৃত্তির যারা নিয়ে থাকে, কু মনোবৃত্তি নিয়ে থাকে, কু মনোভাব নিয়ে থাকে, তাদের ধিক্কার জানাই, তাদের কঠোর শাস্তি হোক, ফাঁসি হোক। আর জি কোর মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক মৌমিতা দেবনাথের সঙ্গে সংগঠিত বর্বর কাণ্ডের বিরুদ্ধে যখন সমস্ত দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই সময় এই জঘন্যতম কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হয় ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতও। বুধবার ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে ভাঙা দারুল কুরআন মাকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র ও শিক্ষকদের নিয়ে ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মকর্তারা কলকাতার আর জি কোর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ ও উত্তরাখণ্ডের স্বাস্থ্যকর্মী তসলিমা জাহানের সাথে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচি পালন করা হয়। এদিন ভাঙা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আবুল হোসেন উদ্যোগ প্রকাশ করে বলেন, দেশে যেভাবে ঘন ঘন ধর্ষণ হচ্ছে তা মা বোনদের নিরাপত্তা হুমকির সম্মুখীন। সরকার কিংবা প্রশাসন যদি এখনও ধর্ষণকাণ্ডে জড়িতদের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে আমাদের মা বোনদের চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, সরকারের উচিত ধর্ষণকাণ্ডে জড়িত নরপশুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং নারীর সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করা। আবুল হোসেন বলেন, দর্শকদের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা মানবতার শত্রু, তাই এই নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিজন মানবজাতির মানবিক দায়িত্ব। আজকের খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছে। রাজ্যে 50 লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল হয়েছে, শিলচরে জানালেন মন্ত্রী। আরজিকোর কাণ্ডের সুবিচার চাই আত্মসহায়ক গোষ্ঠীর মিছিল শিলচরে। বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, বৃষ্টিতের রাস্তা সংস্কারে খুব সুস্মিতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।